খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেছেন প্রশাসনের সব শক্তি প্রয়োগ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি সাধারণ শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে প্রশাসনের অনুমতি না থাকা সত্ত্বেও পুলিশ গুলি চালাতে বাধ্য হয় বলে জানান উপাচার্য মোস্তফা মল্লিকের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার চিহ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাস্টারদা সূর্য সেন ও স্যার এ এফ রহমান হল ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে একটি কমিটি গঠন করা হয়েছিল কমিটি বলছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের তিনশোটি রুম পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার সকালে উপাচার্য সহ শিক্ষকদের একটি দল পরিদর্শন করে রোকেয়া হল এরপর স্যার এফ রহমান হল ঘুরে দেখেন তারা উপাচার্য বলছেন এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া সম্ভব নয় আমরা রুমগুলো যখন আমরা রিপেয়ার করতে পারবো বিশ্ববিদ্যালয় যখন প্রস্তুত হবে তখন আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব উপাচার্য বলেন বিশ্ববিদ্যালয় এলাকায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গুলি সহ যা হয়েছে তার কোনোটিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছিল না শহীদুল্লাহ হল ফজলুল হল এবং একুশে হল এগুলো কোটা সংস্কার আন্দোলনকারী যারা ছিল তাদের নিয়ন্ত্রণে চলে গেছে পুলিশ ছয় ঘন্টা অপেক্ষা করেছে পুলিশকে আমরা অনুমতি দিই নাই সেই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তা সেটি ছিল আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং যা আমরা প্রশাসন থেকে আমরা আলাপ আলোচনা করেই শিক্ষার্থীদের নিরাপত্তাকে প্রায়োরিটি দিয়েই আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে পদক্ষেপগুলো নিয়েছি হল প্রফেসরা বলেছেন আরও বড়ো ধরনের সহিংসতা এড়াতে কিছু করেছেন তারা রক্তপাত এড়ানো জীবন বাঁচানো এবং জীবনটা কিন্তু আমার জীবনটা জীবনটা হচ্ছে আমার বাচ্চাদের জীবন আমার ছেলে মেয়েদের জীবন আমি প্রবেশ থাকতে আমার বাচ্চাদের জীবন নিয়ে তো আমি হুমকির মুখে পড়তে পারি না তখন আমি বললাম যে ঠিক আছে স্যারকে ফোন করলাম স্যার বললো ঠিক আছে ওরা যা বলে আপনি মেনে নেন একটা পক্ষ কথা বলছে আর একটা পক্ষ ভেতরে ঢুকে ওরা চেষ্টা করেছে যে কারা কারা হলে আছেন তো তাদের হয়তো ট্রেলি নেতারা আমি বলবো না কারোর প্রতি আক্রোশ থাকতে পারে সেই রুমগুলো ওরা খোঁজার চেষ্টা করেছে এবং সেগুলো সব ভাঙচুর করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে বিশ্ববিদ্যালয় খোলার পর শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরাই হলে থাকার সুযোগ পাবেন মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা